হ্যালো বন্ধুরা, পানির পরিচয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানাবো ম্যান্ডারিন হাঁসের দাম, বৈশিষ্ট্য এবং কোথায় থেকে ক্রয় করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ম্যান্ডারিন হাঁস দেখতে খুবই সুন্দর ও উজ্জ্বল বর্ণের হয়। এটি দেখতে সাধারণ হাঁসের তুলনায় কিছুটা আলাদা। এটি সাধারণ বনাঞ্চলে দেখা যায়, তবে এই প্রজাতির হাঁস পালনও করা যায়। এই প্রজাতির হাঁস পালনে খামারিরা আর্থিক দিক থেকে লাভবান হয়ে থাকে। আনুমানিক একটি জোড়া অ্যাডাল্ট ম্যান্ডারিন হাঁসের দাম প্রায় 60,000 টাকার কাছাকাছি। বাংলাদেশে অনেকে পালনের জন্য ম্যান্ডারিন হাঁসকে উত্তম বলে মনে করেন। আপনাদের সুবিধার জন্য কিছু ইম্পোর্টার আর খামারদের নাম্বার এবং যোগাযোগের মাধ্যম ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে যোগাযোগ করতে পারেন। পুরুষ ম্যান্ডারিন হাঁসের সারা শরীর জুড়ে নানান রঙের ছড়াছড়ি। প্রজনন মৌসুমে পুরুষ হাঁসের ডানা কমলা রং ধারণ করে। ডানায় নৌকার পালের মতো দুটি খাড়া পালক দেখা যায়। স্ত্রী ম্যান্ডারিনের আবার এত রঙের বাহার নেই, বেশ সাদামাটা। স্ত্রী হাঁসের পিঠ জলপাই বাদামি, দেহতল সাদা, বগলের উপরে সারি সারি সাদা ফুটফুটে দাগ, বুকে অনেকগুলো সাদা রেখা দেখা যায়, ডানার মাথায় পালকগুলো নীল, তার উপরে সাদা ছোপ যুক্ত। ঘন বনের মধ্যে বা জলাশয়ের কাছাকাছি এরা বাসা করে। সাধারণ গুহায় গর্তে বা গাছের কোটরে ঘাস, উদ্ভিদাংশ এবং পালক বিছিয়ে বাসা করে। বাসার উচ্চতা মাটি থেকে কমপক্ষে 30 ফুট উঁচুতে হয়। ঘর তৈরিতে বাঁশ, বেত, টিন, ছন, খড় ইত্যাদি ব্যবহার করা যেতে পারে, তবে ইট দিয়ে মজবুত করে ঘর তৈরি করতে পারলে ভালো হবে। ঘরটি খোলামেলা হতে হবে এবং সাপ ইঁদুর থেকে মুক্ত রাখতে হবে। শহরে বিভিন্ন মাপের চৌবাচ্চায় হাঁস পালন করা হচ্ছে, এক্ষেত্রে প্রশস্ত ছাদ থাকলে সুবিধা বেশি। ছাদের একপাশে ঘর, অপর পাশে চৌবাচ্চা নির্মাণ করতে হবে। প্রজনন মে থেকে আগস্ট ম্যান্ডারিন হাঁসের প্রজনন ঋতু। এ সময় এদের ডাকাডাকি বেড়ে যায়। পুরুষ হাঁস স্ত্রী হাঁসের মনোরঞ্জনের জন্য এক ধরনের নাচ প্রদর্শন করে। পুরুষ হাঁস ঘাড় লম্বা করে মাথা উপর নিচ করতে থাকে এবং এক ধরনের মৃদু শব্দ তৈরি করতে থাকে, যা অনেকটা ঢেকুরের মতো শোনায়। এছাড়া স্ত্রী হাঁসের পেছনে পেছনে ভেসে বেড়ানোর সময় পানি পানের ভান করে আর শরীর ঝাঁকায়। সন্তান প্রতিপালন সাধারণত একবারে 9 থেকে 12টি ডিম পারে। ডিমগুলো প্রিভাত রঙের হয়। ডিমের মাপ 4.9 x 3.6 সেন্টিমিটার। কেবল স্ত্রী হাঁস ডিমে তা দেয়। পুরুষ ম্যান্ডারিন হাঁস আশপাশে থাকে আর বাসা পাহারা দেয়। ডিম ফোটার সময় হলে পুরুষ হাঁস দূরে চলে যায়। শিকারি পানি বাসার কাছাকাছি এলে মা হাঁস ডেকে ডেকে তাদের দূরে সরিয়ে নেয়। 28 থেকে 30 দিন পর ডিম ফুটে ছানা বের হয়। কয়েক ঘন্টার ব্যবধানে সব ডিম ফুটে যায়। ডিম ফোটা শেষ হলে মা হাঁস মাটি থেকে ছানাদের নেমে আসার জন্য ডাক দেয়। কোটর বা গর্ত থেকে ছানারা শূন্যে ঝাঁপ দেয় আর আশ্চর্যজনকভাবে কোনো রকম গুরুতর আঘাত ছাড়াই নিরাপদে মাটিতে নেমে আসে আর মায়ের পিছু পিছু কাছাকাছি জলাশয়ে নেমে যায়। এ সময় পুরুষ ম্যান্ডারিন ফিরে এসে ছানা স্ত্রী হাঁসের সাথে মিলিত হয়। 40 থেকে 45 দিন পর ছানারা উঠতে শেখে আর নতুন ঝাঁকে যে যোগ হতে শুরু করে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ম্যান্ডারিন হাঁস সম্পর্কে বিস্তারিত আরও জানতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।